স্কেটিংয়ে এখানে মানুষ কিভাবে মজা করতেছে আনন্দ করতেছে দেখাবো আপনাদেরকে। এটাকে বলে আইস বান আইস ট্রেন। তো এই হচ্ছে আমাদের দেখো আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা, অবশ্যই পাশে থাকবেন। জার্মানির বার্লিন থেকে আমি রুবেন, আবারও আসলাম লাইভে। আর এখন স্নো পড়তেছে, যারা বার্লিনের মধ্যে আছেন খুব সাবধানে থাকবেন এবং বি কেয়ারফুল থাকবেন, পুরো স্লিপ হয়ে গেছে সব কিছু। বন্ধুরা বি কেয়ারফুল, স্লিপ হয়ে গেছে সব কিছু। দেখেন জার্মানির বার্লিন থেকে আমি রুবেল আবারও আসলাম লাইভে আপনাদেরকে সাথে নিয়ে। তো সবাই পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট দিবেন আমাকে। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে জার্মানির বার্লিনে কী হচ্ছে এখানে। দেখেন কী অবস্থা, এখানে সবাই খুব এনজয় করতেছে আসলে মেলার মধ্যে। এই দেখেন কত মানুষ, মানুষ আর মানুষ। তো আমি রুবেল জার্মানির বার্লিন থেকে আজকে দেখাচ্ছি জার্মানির বড়দিনে শুরু হয়ে গেছে এখানে, তারা আনন্দ করা শুরু করে দিয়েছে। তো এখানে স্কেটিং চলতেছে, আইস স্কেটিং। তো এটা হচ্ছে মেলা জার্মানি, ক্রিসমাস যেটাকে বলে বড়দিন, বড়দিনের মেলা শুরু হয়ে গেছে। এটা থাকবে 31st night পর্যন্ত। তো এই পর্যন্ত সবাই একসাথেই থাকবে তারা, বিশেষ করে 25 December তারা সবাই ফ্যামিলির একসাথে হয়ে যাবে এবং সব কাজ টাজ ছেড়ে একসাথে ঈদ উদযাপন করবে তারা। আমাদের দেশে যেরকম ঈদ, এই দেশে এরকম ঈদ শুরু হয়ে গেছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, করোনা সবার এখানে করোনা সার্টিফিকেট আছে এবং করোনা ইঞ্জেকশন নেওয়া আছে 2টা করে, যার কারণে এদের কোনো প্রবলেম নাই। তো সবাই এখানে সার্টিফিকেট নিয়েই ঢুকা হয়েছে মেলাতে। তো বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট দিবেন আমার লাইভ, লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হবে। যে পড়ে গেছে একজন, এই মাত্র পড়লো আবার উঠে গেছে। বার্লিনে আছি আমি, জার্মানির বার্লিন থেকে রুবেল। এটা হচ্ছে টিভি টাওয়ার, সবচেয়ে উঁচা টাওয়ার, যেখান থেকে পুরো বার্লিন দেখা যায়। আর এই টাওয়ারে উঠতে গেলে আপনার 20 থেকে 17 ইউরো টাকা লাগে, 1700 টাকা। অ্যাট ফার্স্ট এটা ছিল টিভি টাওয়ার, তো এরপর এটা ভিতরে এটার ওপরে রেস্টুরেন্ট করা হয়েছে এবং পুরো বার্লিনের ফুল ভিউ দেখা যায় এখান থেকে। তো বার্লিনে প্রচুর ঠান্ডা পড়ছে বন্ধুরা, প্রচুর ঠান্ডা, সাবধানে থাকবেন সবাই। সবকিছু স্লিপি হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। একটা ব্যস্ত রেখে আপনাদেরকে নিয়ে যাবো অনেকটা জায়গায়, তাড়াতাড়ি চলেন। আমি ভিডিও বেশি বড় করবো না, এর পাশাপাশি আপনারা দেখতে পারেন যে জার্মানরা আসলে কীভাবে চলাফেরা করতেছে কিংবা এদের কীভাবে পোশাক পরে এখানে। তো এগুলো আপনাদেরকে এখন দেখাবো আমি। অনেক লোক এখানে ভিড় হয়ে, কিন্তু সমস্যা নেই, সবাই করোনা সার্টিফিকেট আছে এবং করোনার ইঞ্জেকশন 2টা করে নেওয়া আছে।